সুজন দত্তকে নিয়ে যায়, সেই ক্যান্সার মেডিকেল হসপিটালে ভর্তি করাটা খুব তখন কঠিন ব্যাপার ছিল, কারণ বেড ছিল তখনকার সময় 500 বেড, এখন মমতা ব্যানার্জির কৃপায় সেখানে 25,000 বেড হয়েছে, কিন্তু তৎকালীন সময় বেড ছিল 500, রোগীর সংখ্যা ছিল 1,00,000, অর্থাৎ গা থেকে পচে মাংস গলে পড়ে যাচ্ছে, পেশেন্ট ভর্তি করতে পারছে না। তখন আমি নবান্ন ছিল, এখন তখন নবান্ন, তখন ছিল রাইটার্স বিল্ডিং, আমি রাইটার্স বিল্ডিং থেকে স্পেশাল পারমিশন নিয়ে স্পেশাল কোটায় আমি সুজন দত্তকে নিয়ে সেখানে ভর্তি করিয়েছি। অপারেশন করবার পর যখন ওর প্রথম পাটা কেটে বাদ দিয়েছে, আমি বৌদিকে বললাম ওকে কি করে আমরা বোঝাবো, ওর জ্ঞান ফিরলে তা ওকে বোঝাতে হবে যে তুমি তোমার জীবন ফিরে পেয়েছো, যখন ও উঠে দেখবে আমার পাটা নেই আমি কি করব। সেই পিরিয়ডের কথাটা মনে পড়লে আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। সুজন দত্তকে কিন্তু আমরা সেইভাবে সেইখান থেকে নিয়ে এসেছি। আজকে সুজন দত্ত যার একটা পা নেই, অথচ যাদের দুটো পা রয়েছে তাদেরকে পিছনে ফেলে দিয়ে সুজন দত্ত মানিকনগর থেকে শুরু করে আপ টু ফুলিয়া সমগ্র শান্তিপুর ব্লক চষে প্রত্যেকটা লোক, অসহায় যারা প্রতিবন্ধী মানুষ, তার পাশে দাঁড়াচ্ছে। আমি গর্বিত সুজন দত্তের মতন একজন সহকর্মী, তাকে আমি ব্লকের দায়িত্বে পেয়ে এবং বিভিন্ন কাজে তার সহযোগিতার আমরা পাশে থাকি, আগামী দিনেও থাকবো, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জনপ্রিয় জননেতা, প্রাণপ্রিয় বিধায়ক, সকলের নয়নের মণি আমাদের। আমরা এখন এখানে যারা ভূমিকা বিশ্বাস, ছোট্ট মেয়ে ভূমিকা আমাদের, আমরা অনুষ্ঠান মূল অনুষ্ঠানে আসি। আমাদের শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেস প্রতিবন্ধী যে সংগঠন, সেই সংগঠনের সভাপতি করে যারা কথা এতক্ষণ আপনারা শুনলেন, সুযোগ বাবু যার আহ্বানে তমিনাদুরের আহ্বানে আমার এখানে আসা, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে আমাদের সকল স্তরের সকল মানুষের মধ্যে উনি পরিষেবা দেওয়ার চেষ্টা করে গেছে। ভোট আসে ভোট যায়, সৌমেন এতক্ষণ 92 সালের কথা বলছিল, রাইটার্স বিল্ডিং এর কথা বলছিল, সৌমেনকে আমি ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে চিনি, 34 বছরের সরকার অনেক কিছু দাবি করেছিল। আমি শুধু একটা ছোট্ট কথা বললেই আপনাদের বুঝিয়ে দেবো, আপনারা গ্রাম বাংলার মানুষ, এখানে প্রধান রয়েছেন, 12,000 কিলোমিটার রাস্তা বামফ্রন্ট দিয়ে গেছিল আমাদের 2011। সুজন দত্ত উদ্যোগ নিল, উদ্যোগের অনুপ্রেরণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শান্তিপুর ব্লকের প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, এখানে মানুষজনদের সহযোগিতা করা হলো মশারি দিয়ে, এবং আমাদের সামনে অরণ্য সপ্তাহ শুরু হচ্ছে 14 তারিখ থেকে, বৃক্ষদানও হবে, তা সেই রকম একটি অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। সবাইকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, আমার সাথে বাবলা অঞ্চলের প্রধান আছেন, দলীয় নেতৃত্বে সৌমেন, গৌতম, প্রাক্তন প্রধান সবাই রয়েছেন, আদিবি রয়েছেন, সবাইকে নিয়ে এরকম অনুষ্ঠান যত হবে তত ঐক্যবদ্ধ রূপ আমরা আগামী দিনে দেখাতে পারবো মানুষকে। তোদের কর্মসূচি কি আজকে? আমাদের কর্মসূচি যে আমরা দুস্থ প্রতিবন্ধীদের এই বর্ষাকালে ডেঙ্গু হয়, সেই জন্য আমরা মশারি কিনে তাদের সাহায্য করব। কতজনকে মশারি দান করলে? আমরা প্রায় 60 জনকে মশারি দিয়েছি আজকে। এই
ডেঙ্গুর মধ্যে তারা দুষ্ট প্রতিবন্ধীরা খেতে পারছে না, তাও আমরা মশারি কিনে কি করে তাদের হাতে সাতজনের হাতে মশারি তুলে দিলাম। আপনার নাম আর পরিচয়? আমরা অসুবিধায় সুজন দত্ত, আমার বাড়ির লোক প্রতিবন্ধী সংগঠনের সভাপতি ছিল।